যে অ্যাকচুয়ালি জানতে চাইছেন যে ঈদের দিন দেখা যায় যে আমরা অনেক বাইরা তারা কিদা করেন, যে বিভিন্ন জায়গা তারা গ্রামের বাড়ি বা আত্মীয় স্বজন যারা তারা খবরস্থানে যায় গিয়ে খবর জিয়ারা ধরেন, তো এটা ইসলামসম্মত কি না? আমরা দেখি যে রসুল্লা ইসলাম সাহাবাইকার তারা ঈদের যে যে ঈদের আনুষ্ঠানিকতা তারা যেভাবে উদযাপন করছেন, এখানেও খবর জিয়ারতের কোনো স্পেশাল আলাদা কোনো খবর জিয়ারত করার কোনো কালচার তারার সমাজও ঈদের দিনও আসেন না। আর রসুল্লাহ ইসলাম কৈছেন খবর জিয়ারত করো, খবর জিয়ারত করলে তোমাদের মৃত্যুর কথা স্মরণ আইব। কিন্তু ঈদ হইল গিয়া খুশির দিন, আর এই খুশির দিনও যে আমরা দেশে কিতা করেন মানুষ যখন আমরা খুশি করি আর আমরা মুর্দেগান হলে তার গিয়ে আমরা জিয়ারত করতাম, কিন্তু মুর্দেগান হল তো খবরের মাঝে নাই, তারা ইল্লি নত বা সিজিলের মাঝে আসেন। খবর হইল গিয়ে একটা সিম্বলিক জায়গা যেন আছে, আর এবং এটারে দেখবার লাগে রসুল্লাহ ইসলাম কৈছেন তুমি দেন দেখো গিয়া খবর জিয়ারত, জিয়ারত মানে হইল গিয়া ভিজিট করা, খবরও ভিজিট করো, ভিজিট করলে কিতা হইব তোমাদের মৃত্যুর কথা স্মরণ হইব। এতে আমরা মৃত্যুর কথা স্মরণ করবার লাগি খবরের যাইতাম, খবর গিয়া জিয়ারত করতাম, আর খবরের ওইখানে গেলে আমরা মুর্দেগান হল লাগে আমরা কিবলামুখী ইয়া দোয়া করতাম, ফারি যেটা সুন্নাদারা সাব্যস্ত আছে। কিন্তু ঈদের দিন স্পেশালি যে গিয়া খবর জিয়ারত করতে হইব, এই যে কালচার আমরা সমাজে গড়িয়ে উঠছে এবং অনেকেই দেখা যায় অনেক দূর থেকে ভিজিট করেন শুধু অনলি খালি খবর জিয়ারত করবার লাগে, এইটা রাসূলুল্লাহ ইসলাম সাহাবাই কেরাম বা সালফে সালাহীন থেকে ঈদের দিনের সুস্পষ্ট কোনো প্রমাণ আমরা পাই না। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রসুল্লাহ ইসলাম এবং সাহাবি তাবেইন তারার মতো করি আমরা ইসলাম বুঝার ইসলামিক অনুষ্ঠানিক আদি উদযাপন করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম।